জেন্টলম্যান, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা আমাদের 5টি মৌলিক চাহিদা। এই চাহিদাগুলো নিয়ে আপনি যখন ব্যবসা করবেন তখন সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ এগুলোর চাহিদা কখনোই কমে যায় না, বরং দিন দিন বাড়তে থাকে। যেমন কাপড় একসময় লজ্জা নিবারণের উপায় হলেও বর্তমানে এটি ফ্যাশন, বাজারে এর চাহিদা প্রচুর। কিন্তু এর অর্থ এই না যে আমরা সকলে এখন কাপড়ের ব্যবসা শুরু করব। আপনি সেই ব্যবসাই করবেন যে ব্যবসার প্রতি আপনি পরিচালনা করতে সক্ষম হবেন, একই সাথে সেই ব্যবসার প্রতি ভালো লাগা ভালোবাসা কাজ করতে হবে। কাপড়ের ব্যবসা করে সফল হয়েছে এমন ব্যক্তি অনেক আছে, ঠিক তেমনি কাপড়ের ব্যবসা করে লোকসান দিয়েছে এমন ব্যক্তির সংখ্যাও কম না। আপাত দৃষ্টিতে অতি সহজ এই ব্যবসার অনেক চ্যালেঞ্জও কিন্তু রয়েছে, তবে এগুলোকে জয় করতে পারলে কাপড়ের ব্যবসা একটি অন্যতম লাভজনক ব্যবসা ক্ষেত্র। যে কোনো ব্যবসা করতে চাইলে আপনাকে আগে ভাবতে হবে যে পণ্য বা সেবা নিয়ে আমি ব্যবসা করতে চাচ্ছি তার চাহিদা কেমন। চাহিদা অনুসারে ব্যবসার বেশ কিছু প্রয়োজন চলে আসবে, যেমন চাল, ডাল, নিত্য প্রয়োজনীয় জিনিসের যত চাহিদা আছে ঠিক সেই পরিমাণ চাহিদা কি মিষ্টির রয়েছে। নিশ্চয়ই মিষ্টির চাহিদা চাল ডালের থেকে অনেক কম। আপনি সারা মাসে 50 কেজি চাল কিনবেন, কিন্তু 50 কেজি মিষ্টি সারা মাসে কিনবেন না। চাহিদা এক নয়, কিন্তু উভয় ব্যবসা করে লাভবান হওয়ার সম্ভব রয়েছে, কারণ চাহিদার ভিন্নতার সাথে সাথে ব্যবসার পদ্ধতি, সুবিধা এবং অসুবিধা ভিন্ন। কাপড়ের ব্যবসা শুরু করার আগে যে সকল বিষয় নিয়ে আপনাকে জানতে হবে তা হলো, 1, পণ্য সম্পর্কে জানা। যে ব্যবসায় আপনি করেন না কেন, আপনাকে অবশ্যই পণ্য সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে হবে, তার চাহিদা নিরূপণ করতে হবে। কাপড়ের ব্যবসার বিভিন্ন ধরন রয়েছে, যেমন ধরুন গজ কাপড়, ব্লক বাটিক, এম্ব্রয়ডারি, বুটিক হাউস, শাড়ি, গার্মেন্টসের তৈরিকৃত পোশাকসহ অনেক ভিন্নতা রয়েছে। আপনাকে জানতে হবে আপনি কোন একটি বা কোন কোন ধরনের পোশাক নিয়ে কাজ শুরু করতে চান। 2, মূলধন। মূলধন ব্যবসার প্রাণ। কোনো ব্যবসায় কত মূলধন প্রয়োজন হবে তা নির্দিষ্ট করে বলা যায় না। বাংলায় একটা প্রচলিত শব্দ আছে, যত গুড় তত মিষ্টি, অর্থাৎ আপনি যত ইনপুট দিতে পারবেন তত বেশি আউটপুট পাবেন। আপনি যদি দেশীয় পোশাক নিয়ে কাজ করেন তবে আপনি অল্প মূলধন নিয়ে কাজ করতে শুরু করতে পারবেন বা ব্যবসাটি পরিচালনা শুরু করতে পারবেন। আর যদি বিদেশি পোশাক বা ডিজাইনার পোশাক নিয়ে ব্যবসা শুরু করতে চান তবে আপনার মূলধন অবশ্যই বেশি প্রয়োজন পড়বে। আপনি কী ধরনের পোশাক নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন সেটির উপর নির্ভর করবে আপনার ব্যবসা মূলধন। ছোট আকারে একটা কাপড়ের দোকান, যেমন গজ কাপড়, সুতির প্রিন্টের 3-piece কিংবা ব্লক বাটিক বা সুতির শাড়ির ব্যবসা করতে চাইলে কমপক্ষে 4-5 লাখ টাকা দিয়ে শুরু করা যেতে পারে, কারণ আপনার পণ্য যদি অল্প থাকে তাহলে ক্রেতার পছন্দ করার সুযোগ কম থাকে। চাহিদা বুঝে আস্তে আস্তে মূলধন বাড়াতে পারবেন। 3, পণ্য কোথায় পাবেন। আপনি নিজে যেহেতু পণ্য তৈরি করছেন না, সুতরাং আপনাকে পাইকারি বাজার থেকে কাপড় সংগ্রহ করতে হবে। সারা বাংলাদেশে অনেকগুলো পাইকারি মার্কেট রয়েছে, যেমন নরসিংদী, নারায়ণগঞ্জ, ঢাকা, ইসলামপুর, দোহার ইত্যাদি। আমাদের দেশে এসব পোশাক বিপুল পরিমাণে চাহিদা রয়েছে। কোন পণ্য কোথায় ভালো পাওয়া যায় সে বিষয়ে আপনাকে জানতে হবে। প্রথমে প্রথম চেষ্টা করতে হবে নিজে গিয়ে পণ্য সংগ্রহ করার, এতে রিক্স বা ঝুঁকি বেশ অনেকটাই কমিয়ে ফেলা যায় এবং পরিচিত হয়ে গেলে আপনি পরবর্তীতে অর্ডার করে সেই পাইকারের কাছ থেকে পণ্য সংগ্রহ করতে পারবেন। 4, সম্ভাব্য ক্রেতা এবং ক্রেতার চাহিদা সম্পর্কে জানতে হবে। আপনি যেখানে ব্যবসা করবেন এবং আপনার সম্ভাব্য ক্রেতা কেমন সে বিষয়ে জানতে হবে। গ্রাম অঞ্চলে যে ধরনের পোশাকের চাহিদা, শহরের মানুষের চাহিদা এর একটু ভিন্ন। আপনি কাদের জন্য ব্যবসা করছেন বা কাদের জন্য কাজ করছেন, তাদের চাহিদা এবং রুচি কেমন সে বিষয়ে জানার চেষ্টা করতে হবে। এটি আপনাকে ব্যবসায় সফলতে সাহায্য করবে। 5, ফ্যাশন সম্পর্কে সচেতন হতে হবে এবং ট্রেন্ড ফলো করতে হবে। যে কোনো ব্যবসায় আপনাকে সফল হতে হলে অবশ্যই আপডেট থাকতে হবে, তবে পোশাক শিল্পের সাথে কাজ করতে চাইলে এই বিষয়ে আপনাকে আরও বেশি মনোযোগী হয়ে উঠতে হবে। পোশাকের নিত্য নতুন চাহিদা তৈরি হয়, যেমন শুধু রঙের কথাই যদি বলি, কখনো কখনো বাজারে উজ্জ্বল রঙের চাহিদা থাকে, কখনো কখনো হালকা রঙের পোশাকের চাহিদা থাকে। আপনাকে এইসব বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনাকে বর্তমান ফ্যাশন সম্পর্কে জানতে হবে এবং সেই অনুসারে পণ্য বাজারে নিয়ে আসতে হবে। 6, সাপ্লাই এবং ডিমান্ডের প্রতি সচেতন হতে হবে। উৎসবের সময়গুলো বাজারে সব কিছুর চাহিদা বেড়ে যায়, পোশাক শাখায় তখন চাহিদা থাকে তুঙ্গে, আর তাই এ সময় আপনার আগাম প্রস্তুতি নিতে হবে। আপনি যদি প্রস্তুত না থাকেন তবে ওই সময় আপনি বাজারে টিকে থাকতে পারবেন না এবং আপনার নিয়মিত ক্রেতাদেরকেও হারিয়ে ফেলতে পারেন। যেমন ঈদ, পূজা, পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন আমাদের দেশে বেশ উৎসবমুখরভাবে পালিত হয়। এই সময় রঙিন কাপড় বা রঙিন পোশাকের বিশেষ চাহিদা বেড়ে যায়, ডিমান্ড বেড়ে যায়। একজন বিক্রেতা হিসাবে আপনাকে সবসময় ক্রেতার চাহিদার দিকে লক্ষ্য রাখতে হবে। গরম বা শীতের সময় পোশাকের চাহিদা বদলে যায়, সেই বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে।
পাড়ের ব্যবসার বেশ কিছু সুবিধা রয়েছে। যেমন নাম্বার এক, প্রচুর চাহিদা। আগে যদি মানুষের বাইরের পোশাক দুই তিনটি থাকতো, এখন সেখানে বাইরে যাওয়ার পোশাকের সংখ্যা কমপক্ষে 8-10টি রয়েছে। বাংলাদেশে 18 কোটি জনগণের বসবাস, এই 18 কোটি জনগণই কাপড়ের সম্ভাব্য ক্রেতা। আবার প্রতিটি মানুষের যদি কমপক্ষে 2টি করে জামার প্রয়োজন হয়, তবে চাহিদা 36 কোটি। একটু ভেবে দেখুন আপনার সম্ভাব্য ক্রেতা বা পণ্যের চাহিদা কত বেশি। আমরা এখানে কম করে হিসাব করছি, আপনি এবং আমি উভয় জানি এর চাহিদা আরও অনেক বেশি। নাম্বার 2, সারা বছর ব্যবসা করা যায়। কাপড়ের ব্যবসার অন্যতম সুবিধা হলো সারা বছর আপনি ব্যবসা করতে পারবেন। উৎসবের মৌসুমে চাহিদা বেড়ে গেল, সারা বছর পোশাকের চাহিদার বাজার রয়েছে। নিত্য নতুন ফ্যাশনের পোশাক ক্রেতাদের সারা বছরই আকৃষ্ট করে। নাম্বার 3, অপেক্ষাকৃত কম মূলধন। কাপড়ের ব্যবসা শুরু করার জন্য অন্য ব্যবসার থেকে অপেক্ষাকৃত কম মূলধন দিয়ে শুরু করা যায়। আপনি অল্প কিছু টাকা দিয়ে শুরু করতে পারবেন, প্রথমেই খুব বেশি বিনিয়োগের প্রয়োজন নাও পড়তে পারে। নাম্বার 4, অফলাইন এবং অনলাইন উভয় ক্ষেত্রে কাজ করার সুযোগ রয়েছে। কিছু বছর আগেও অনলাইনে সেবা আমাদের দেশে নতুন থাকলেও এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বেশ কিছু নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলেও ইতিবাচক ধারণাও রয়েছে। কাপড়ের ব্যবসার সবচেয়ে বড় সুবিধা, আপনি অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রে সমান তালে ব্যবসা করতে পারবেন। নাম্বার 5, খুব বেশি কর্মীর প্রয়োজন পড়ে না। আপনি যদি নিজে সক্রিয়ভাবে ব্যবসায় অংশগ্রহণ করেন, তবে একজন বা দুইজন কর্মী দিয়ে ব্যবসাটি শুরু করতে পারবেন এবং ব্যবসার চাহিদা বুঝে আপনি আস্তে আস্তে ব্যবসাটি বড় করা সম্ভব হবে। আসুন কাপড়ের ব্যবসার চ্যালেঞ্জ সমূহ জানার চেষ্টা করি। নাম্বার 1, লোকেশন। কাপড়ের ব্যবসার জন্য লোকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে এমন জায়গায় ব্যবসা করতে হবে যেখানে ক্রেতা সহজে আসতে এবং যেতে পারে, আপনাকে খুঁজে পেতে ক্রেতার যেন কষ্ট না হয়। মার্কেটে দোকান নিলে কাপড়ের ব্যবসার জন্য বেশ ভালো, তবে সেই সুযোগ না থাকলে মার্কেটের আশেপাশে লোক সমাগম বেশি হয় এমন স্থানে আপনি দোকান নিয়ে ব্যবসা করতে পারেন। নাম্বার 2, দ্রুত ফ্যাশন বদলে যাওয়া। পোশাক শিল্পে পরিবর্তন আসে খুবই দ্রুত। কোনো নতুন পোশাকের চাহিদা যেমন অনেক বেশি থাকে, তেমনি হঠাৎ করে এক সময় এর চাহিদা কমে যায়। আর তাই পোশাক স্টকে তোলার সময় এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আবার যখন যেমন ফ্যাশন চলছে তেমন পোশাক আপনার কাছে না থাকলে আপনি বাজারে টিকে থাকতে পারবেন না। নাম্বার 3, প্রচুর প্রতিযোগিতা। কাপড়ের চাহিদা দিন দিন বাড়ছে। আগে যেমন মানুষ প্রয়োজনে বেশি কাপড় কিনতো না, এখন নিত্য নতুন আধুনিক এবং ট্রেন্ড ফলো করা মানুষের একটি অভ্যাস। সুতরাং পাল্লা দিয়ে বাড়ছে এই ব্যবসার প্রতি মানুষের চাহিদা। অনেকেই এখন এই ব্যবসা করছে, ফলে প্রতিযোগিতার সংখ্যা দিন দিন হুড়হুড় করে বেড়ে চলছে। তবে আপনি যদি ব্যবসার নীতি ঠিক রাখতে পারেন, ভালো পণ্য ন্যায্য মূল্যে এবং ভালো ব্যবহারের মাধ্যমে ক্রেতার কাছে পৌঁছাতে পারেন এবং ফ্যাশন সচেতন হতে পারেন, তাহলে প্রতিযোগিতায় টিকে থেকে এই বাজারে ভালো করা সম্ভব। নাম্বার 4, ক্রেতা ধরে রাখা। ক্রেতাই ব্যবসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাকে ক্রেতা ধরে রাখতে হলে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে, মানসম্পন্ন পণ্য এবং ন্যায্য মূল্যে আপনার ক্রেতাকে আকৃষ্ট করতে হবে। একজন ক্রেতা আপনার জন্য যে মার্কেটিং করতে পারে, আপনি 1000 টাকা খরচ করেও তার সমমূল্য মার্কেটিং করতে পারবেন না। নাম্বার 5, মূলধন। আপনি কম মূলধনে ব্যবসা শুরু করতে পারেন, তবে ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য আপনাকে আরও বিনিয়োগ করতে হবে। মূলধন তখন একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এমন অবস্থা হওয়ার আগে আপনাকে পরিকল্পনা করতে হবে, আপনি ব্যবসার প্রথম থেকেই লাভের অংশের কিছু টাকা পরবর্তী বিনিয়োগের জন্য সঞ্চয় করতে পারেন। অদূর ভবিষ্যতে আপনাকে এই টাকা ব্যবসা বড় করতে সাহায্য করবে। যে কোনো ব্যবসার সুবিধা যেমন আছে, ঠিক তেমনি বেশ কিছু চ্যালেঞ্জও আছে। একজন সফল ব্যবসায়ী হয়ে উঠতে চাইলে আপনাকে পরিকল্পনা করতে হবে এবং সকল চ্যালেঞ্জ দৃঢ়তার সাথে মোকাবেলা করতে হবে। চেষ্টা এবং পরিশ্রম থাকলে কাপড়ের ব্যবসায় লাভবান হওয়া যায় ইনশাল্লাহ। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে তুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি। ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজার সহ টাকা পয়সা রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়া আপনি যদি ব্যবসা ধারণা, ব্যবসা পরামর্শ এবং সফল পেশা নিয়ে বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের ওয়েবসাইট বাংলা প্রিনিয়র .com ভিজিট করার আমন্ত্রণ দিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি।